আজ 22শে শ্রাবণ, তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদন করে একটি কবিতা বলবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1400 সাল। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহল ভরে আজি হতে শত বর্ষ পরে, আজি নববসন্তের প্রভাতের আনন্দের লিশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শত বর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণদার বসি বাতায়নে। দেওয়া নেওয়া সানাই, এটাও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছ দান, আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমালার গান। সজল ছায়ার অন্ধকারে ঢাকিয়া তারে এনেছি সুরের শ্যামল ক্ষেতের প্রথম সোনার ধান। আজ এনে দিলে যাহা হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। স্মৃতিবন্যার উচ্ছল পবনে আমারে গান শ্রাবণে শ্রাবণে, ফিরিয়া ফিরিয়া বহিবে তরণী ভরিতব সম্মান।